আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ। পরিচয়: হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 573 খ্রিস্টাব্দে কুরাইশ গোত্রের উমাইয়া বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আফফান, তার মাতার নাম ছিল ওয়ারওয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার তৃতীয় খলিফা ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাল্যকাল থেকেই নম্র, ভদ্র এবং লজ্জাশীল ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্বভাবের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা রুকায়াকে বিবাহ দিয়েছিলেন। হযরত রুকায়া যখন ইন্তেকাল করেছিলেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুলসুমের সাথে তার বিবাহ দেন। তো এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন্নুরাইন বলা হয়। জুন্নুরাইন শব্দের অর্থ হচ্ছে দুই নূরের অধিকারী। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি কন্যার সাথে বিবাহ করেছিলেন তাই তাকে জুন্নুরাইন উপাধি দেওয়া হয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় ইসলামের সেবায় নিয়োজিত ছিল। আমরা এখন দেখব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের সেবা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় সংস্পর্শে থাকতেন তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের জন্য তার সমস্ত সম্পদ বিনা দ্বিধায় দান করেছেন। তাবুকের যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, আমরা এখানে জেনে রাখবো এটা, তিনি 10,000 দিরহাম দিয়েছিলেন এবং তিনি 1,000 উট দিয়েছিলেন, এটাও আমরা মনে রাখব। 1,000 উষ্ঠ দান করেছিলেন। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এছাড়াও মুসলমানদের মধ্যে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন। এক কথায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি একজন ব্যবসায়িক ছিলেন তাই তিনি ইসলামের স্বার্থে সবসময় নিয়োজিত ছিলেন এবং মানুষদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করা ছাড়াও একবার যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব কিছু দান করেছিলেন। তো এরপরে খিলাফত লাভ ও কোরআন সংকলন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 644 খ্রিস্টাব্দে খিলাফত লাভ করেছিলেন। আমরা এটা ভালো মতো মনে রাখব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 খ্রিস্টাব্দে তিনি খিলাফত লাভ করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খুব সজাগ ছিলেন এবং তিনি খুব সহনশীলভাবে বা রাষ্ট্রের সকল মানুষের সাথে তিনি রাষ্ট্র পরিচালনার জন্য সমানভাবে ভূমিকা রেখেছিল। এরপরেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার রাষ্ট্র পরিচালনার সময় যেহেতু পবিত্র কোরআন মাজিদকে সংকলন করা হয়েছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় পরে যখন তিনি সুযোগ পেলেন তখন তিনি কোরআনকে সংকলনের জন্য উদ্যত হলেন। যেহেতু সেই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিভিন্ন এলাকায় বা কোরআনের বিভিন্ন রকমভাবে তেলাওয়াত শুরু হয়েছিল তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্দেশ করলেন বা সকলের মাধ্যমে অর্থাৎ আল কোরআনের যে জায়গায় মূল কপিগুলো ছিল সেইগুলো একত্রিত করলেন এবং বিভিন্ন সাহাবীদেরকে, তার মধ্যে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কোরআনের প্রথম ওহী লেখক ছিল সেই জন্য হযরত যায়েদ ইবনে সাবিত ছাড়াও আরও অন্যান্য সাহাবীদের সহযোগিতায় কোরআনের যে মূল অংশগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে ছিল তিনি একত্রিত করলেন এবং একত্রিত করার পরে আল কোরআনকে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গ্রন্থাগারে প্রকাশ করলেন। অর্থাৎ এরপরে অন্যান্য অংশগুলো তিনি আগুনে পুড়ে ফেললেন, তো মূল কপিটি তিনি রাখলেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআনের মূল কপি থেকে আরও 10টি কপির যেহেতু করেছিল করার পরে, অর্থাৎ মূল কপি থেকে আরও 10টি কপি তৈরি করার পরে বিভিন্ন রাষ্ট্রে বা বিভিন্ন জায়গায় প্রেরণ করেছিলেন। এছাড়াও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইসলামের এই পবিত্র কোরআনের মাধ্যমে, যেহেতু তিনি পবিত্র কোরআন বা মূল কোরআনকে একত্রিত করেছিলেন এবং বিশুদ্ধ আরবি ভাষার মাধ্যমে তা মিলিয়েছিলেন,
আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কোরআন সংকলন করেছিলেন তাই তাকে জামিউল কোরআন বলা হয়, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল জামিউল কোরআন। এরপরে আমরা দেখব হযরত ওসমানের রাষ্ট্র পরিচালনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাধারে 12 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন, অর্থাৎ তার রাষ্ট্র পরিচালনার সময় ছিল 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ তিনি এই 12 বছর তার খিলাফতের অধিষ্ঠ ছিলেন। পরবর্তীতে যখন তার বয়স 83 বছর, আমরা এটা মনে রাখবো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বয়স যখন 83 বছর হয়েছিল তখন তিনি শাহাদত বরণ করেন, অর্থাৎ কতিপয় বিদ্রোহীর মাধ্যমে তিনি শাহাদত বরণ করেছিলেন। তো পরবর্তীতে যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি পশ্চিম মরক্কো এবং পাকিস্তানের দক্ষিণ পূর্বে ছাড়াও তিনি যা আর্মেনিয়া এবং আজারবাইন ইত্যাদিতে তিনি তার অর্থাৎ ইসলামী রাষ্ট্র বিস্তার লাভ করেছিল। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে যেহেতু ইসলামের এই বিভিন্ন সুযোগ সুবিধা মুসলমানদেরকেও দিয়েছিলেন, তাছাড়া তার সময়ে সকলদের অর্থাৎ অন্য ধর্মলোকদের ধর্মাবলম্বীদের সাথেও সমানভাবে ব্যবহার বা আচার ব্যবহার করা হতো, তাছাড়া সকলকে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া হতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সময় বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সময় যে বিষয়টি প্রচলিত ছিল অর্থাৎ ভাতার ব্যবস্থা, সেটা হচ্ছে তিনি আরও বেশ অনেক গুণ বাড়াই দিয়েছিলেন। তো তাছাড়াও 25 গুণ বৃদ্ধি করেছিলেন। এরপরে আসে আরও আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পারি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম নৌবাহিনী গঠন করেছিলেন, এছাড়াও তিনি বিভিন্ন রকম সামরিক বাহিনীও গঠন করেছিলেন, আর তিনি রাষ্ট্র পরিচালনার জন্য মজলিসে শুরা ছাড়াও বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। এছাড়াও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের রাষ্ট্র পরিচালনা ছিল অত্যন্ত উত্তম, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনার মধ্যে তিনি সবচেয়ে অধিক প্রিয় ছিলেন, মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনায় সকলের সাথে সমানভাবে অর্থাৎ কোনো ধর্ম বা কারোর সাথে কখনো কোনো বিদ্বেষ পোষণ করেন নাই, সবসময় সকলের সাথে সুন্দর ব্যবহার করেছিলেন, এছাড়াও রাষ্ট্রের সকলকে সমান অধিকার দিয়েছিলেন। এভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার রাষ্ট্র পরিচালনা করেছিলেন বা তার খেলাফত শেষ করেছিলেন। তাহলে আমরা দেখলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 থেকে 656 পর্যন্ত অর্থাৎ 12 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবনী থেকে যে শিক্ষা লাভ করেছি তা হচ্ছে যে ইসলামী বিধান অর্থাৎ সকলের ক্ষেত্রে সমান এবং সকলকেই সমান অধিকার দেওয়া উচিত, সে যে ধর্মেরই হোক না কেন, তবেই সে রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে। তো আমরা এখান থেকে যে বিষয়টি শিক্ষা লাভ করলাম, হযরত ওসমানের পরিচয় জেনেছি, তো তার পিতার নাম মাতার নামও জেনেছি, তিনি কখন জন্মগ্রহণ করেছে সেটাও জেনেছি। তো কেন তাকে জুন্নুরাইন বলা হয়ে থাকে এই প্রশ্নটা খুব বেশি এসে থাকে, তাই আমরা এই প্রশ্নটা সম্পর্কে খুব ভালো মতন জানবো। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন জামিউল কোরআন বলা হয় এই প্রশ্নটা আমরা খুব ভালো মতন মনে রাখবো। তো এই ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।